হাইড্রোলিক লক গেটের কাজ পরিদর্শন করলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। মঙ্গলবার সকালে ফরাক্কা ব্যারেজের পুরনো লক গেটের পাশে নতুন হাইড্রোলিক লক গেট পরিদর্শন করলেন। এছাড়া এখানে উপস্থিত ছিলেন IWI ডাইরেক্টর অরবিন্দ কুমার, DI ডাইরেক্টর প্রবীণ বোরা, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সঞ্জীব কুমার, বিনীত পাণ্ডে, ফরাক্কা বাঁধ প্রকল্পের CISF কমান্ড্যান্ট। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর জানান, 80 দশকে এখানে একটি লক গেট তৈরি হয়। দীর্ঘদিন পর বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর মার্গদর্শনে সর্বানন্দ সেনোয়ালজির ডাইরেকশনে ফরাক্কায় IWI-এর হাইড্রোলিক লক গেটের কাজ করছে। নতুন যে টেকনোলজির মাধ্যমে এই লক গেট করা হচ্ছে, সেটা ম্যানুয়ালি এবং অটোমেটিক্যালি দুটোর মাধ্যমে খুলবে। এছাড়া এই লক গেট আরও অনেক আগে করা উচিত ছিল, পুরনো লক গেটটিও ঠিক মতো কাজ করছিল না। নতুন লক গেট করা হলে এখান দিয়ে পণ্যবাহী জাহাজ সহজেই পাস হয়ে যাবে। নতুন লক গেটের ফলে পুরো দেশবাসী উপকৃত হবেন। কেন্দ্রের অর্থ গঙ্গা প্রজেক্টের বোরো ও রূপায়কের মাধ্যমে হলদিয়া থেকে বেনারস পর্যন্ত প্রায় 60টির উপরে যাতায়াত করবে জাহাজ। তাতে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষজনের যাতায়াত করতে সময় বাঁচবে ও খরচও কম হবে। এর ফলে অর্থনৈতিকভাবে এলাকায় আর্থিক অবস্থার উন্নতি হবে। এখনও পর্যন্ত কিছু কাজ হয়েছে এবং কিছু কাজ এখনও বাকি আছে। মনে করছি আগামী 2030 সালের মধ্যে সমস্ত কাজ শেষ হয়ে যাবে। আমি মনে করি এত বড় একটা চ্যালেঞ্জিং জায়গাতে এখানে যাতায়াত ব্যবস্থার জন্য একটা বিশেষ সুবিধা দরকার। তো আমি মাননীয় আমাদের যে এভিয়েশন মিনিস্টার আছেন, আমাদের সিন্ধিয়াজি, ওনাকে ইতোমধ্যে আমি লেটার দিয়েছি যে অ্যাটলিস্ট এখানে ওয়েস্ট বেঙ্গলে যে সি প্লেন ব্যবস্থা যদি করা যায় ফারাক্কার আশপাশে, তো এখানে আমাদের যারা অফিসার্স আছেন, যারা CISF-এর যারা আছেন, তাদের পক্ষে সুবিধা হয়, প্লাস লোকাল যারা এখানকার নাগরিক আছে তাদেরও জীবনযাত্রার সুবিধার্থে সি প্লেনের একটা ব্যবস্থা করা যেতে পারে এখানে। তো আগামীতে এটা নিয়ে আমরা ভাবছি।